ওয়েব সিরিজে সমাজ বিরোধীদের সঙ্গে ক্ষুদিরাম বসুর ছবি, প্রতিবাদ বিশ্বজুড়ে। জি ফাইভ এর একটি ওয়েব সিরিজ অভয় টু এর একটি দৃশ্যে দেখা যাচ্ছে দাগি আসামি তথা সমাজ বিরোধীদের সঙ্গে রয়েছে ক্ষুদিরাম বসুর ছবি। এই দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তে। গোটা রাজ্য তথা বিশ্বের বাঙালি সমাজের তরফ থেকে উঠেছে তীব্র প্রতিবাদ। ঘটনাচক্রে ওই ওয়েব সিরিজের নির্দেশক নিজে একজন বাঙালি। এই ঘটনায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষুদিরাম বসুর আত্মবলিদানকে কালিমালিপ্ত করা হয়েছে। এরূপ ঘটনার জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। খুব উগরে দিলেন প্রখ্যাত অভিনেতা ও সমাজকর্মী রুদ্রনীল ঘোষ। নমস্কার, আমি রুদ্রনীল। কালকে 15 আগস্ট গেছে স্বাধীনতা দিবস, আজকে 16 আগস্ট রবিবার। সবাই বাড়িতে বসে সিনেমা দেখছি বা ওয়েব সিরিজ দেখছি। আমিও দেখছিলাম আমার ফেভারিট, অন্যতম ফেভারিট চ্যানেল জি ফাইভ, সেখানে অভয় বলে একটা দারুণ ওয়েব সিরিজ রয়েছে, সেটা দেখছিলাম। তার সিজন টু তে 2 নম্বর এপিসোডে একটা দৃশ্যে এসে আমার চোখ আটকে গেল। আপনারাও দেখুন, এই অনিচ্ছাকৃত একটা ভুল হয়েছে, মারাত্মক ভুল, সেই ভুলটা আপনারা দেখুন। কুনাল খেমু ঢুকছেন একটা তদন্ত করতে দেওয়ালে, ক্রিমিনালদের ছবি দেখুন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ভালো করে দেখুন, আমি দেখালাম এই কারণে, কারণ এই ক্রিমিনালদের চার্টে যে ছবিটা আমি দেখেছি, দেখে শিউরে উঠেছি। আমি বিশ্বাস করি এটা জি ফাইভ বা পরিচালক বাঙালি কেন ঘোষ, তিনি ইচ্ছা করে করেননি। বাট এই ধরনের ভুল বাঙালিকে বিশেষ করে দারুণ ধাক্কা দেয়, কারণ এই ছবিতে ক্রিমিনালদের চার্টে অন্যান্য ক্রিমিনালদের সঙ্গে যে ছবি লাগিয়ে ফেলেছেন আর ডিরেক্টর, অনিচ্ছাকৃত ভাবে আমি ধরে নিচ্ছি, কারণ কেউই তাকে ছোট করতে পারবেন না। সেই ক্রিমিনালের মধ্যে শহীদ ক্ষুদিরাম বসুর মুখ রয়েছে, দেখুন এই ক্লোজ, দেখলে বুঝতে পারবেন। ভালো করে দেখুন এই ছবিটা, চেনেন কিনা, আর এই ছবিটা দেখুন, এনাকে চেনেন কিনা বাঙালি হিসেবে। পরের দৃশ্য ভালো করে দেখুন, অবাক লাগছে। আমি বিশ্বাস করি যে এটা অনিচ্ছাকৃতভাবে করা রয়েছে। জি ফাইভ এর আমার কর্মী যারা রয়েছেন, যারা এটা দেখে ছাড়েন, কেন ঘোষ, আমি সবাইকে বলবো যে যদি প্লিজ পারেন এটাকে এডিট করে দিন, কারণ সারা ভারতবর্ষে যারা ইংরেজকে মারবার জন্য প্রাণ দিয়েছিলেন, যাদের জন্য আজকে আমাদের এই স্বাধীনতা, তাদের মধ্যে উজ্জ্বলতম নাম শহীদ ক্ষুদিরাম বসু, যে 18 বছর বয়সে নিজে প্রাণ দিয়েছিলেন, যার জন্য আমরা আজকে ওয়েব সিরিজ বানাচ্ছি বা ওয়েব সিরিজ দেখছি। আমি জানি এটা অনিচ্ছাকৃত ভুল, প্রচুর মানুষ কষ্ট পাচ্ছেন, বিশেষ করে বাংলার প্রচুর মানুষ বা যারা দেখবেন কষ্ট পাবেন। আপনাদের সম্বন্ধে যাতে ভুল ধারণা না হয়, প্লিজ এই অংশটাকে ঠিক করে দিন বা পাল্টে দিন বা বদলে ফেলুন। আর মিডিয়া কর্মী হিসেবে আমি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য নিজে ক্ষমা চাইছি ওনাদের তরফ থেকে। আই হোপ জি ফাইভ এটাকে খুব দ্রুত চেঞ্জ করে দেবেন। ধন্যবাদ।